Assalamualaikum, welcome to Marvels of Math. আজকে রিয়েল অ্যানালাইসিস চ্যাপ্টার ফোর, ইনফাইনাইট সিরিজ অফ রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার অসীম ধারা, এই অধ্যায় হচ্ছে আজকে পার্ট থ্রি। বিগত হচ্ছে এই ক্লাসের পার্ট ওয়ান আর পার্ট টু এ করিয়েছিলাম পি টেস্ট আর কৌশি রুট টেস্ট। আজকে পড়াবো হচ্ছে রেশিও টেস্ট বা ডি এলিম্বার্টস রেশিও টেস্ট। তো রেশিও টেস্ট কখন হবে? এই যে সিরিজে যে অঙ্কটা দেওয়া থাকবে ওই সিরিজে এক্স যুক্ত পদ থাকলে, আর হচ্ছে সিরিজে ফ্যাক্টোরিয়াল এন থাকলে, ই যুক্ত পদ থাকলে, লগ যুক্ত পদ থাকলে রেশিও টেস্ট হয়। তাহলে কখন কখন রেশিও টেস্ট হয়? সিরিজে এক্স যুক্ত পদ থাকলে, ফ্যাক্টোরিয়াল থাকলে, ই যুক্ত পদ থাকলে, লগ থাকলে রেশিও টেস্ট হয়। আর রেশিও টেস্টের কিছু হচ্ছে স্টেপস হলো, ফার্স্ট হচ্ছে ইউএন সমান সামেশন বাদে গিভেন সিরিজ, অর্থাৎ যে সিরিজটা দেওয়া থাকবে ওই সিরিজটা হচ্ছে সামেশন বাদে ইউএন সমান লিখতে হবে। তারপর ইউএন প্লাস ওয়ান করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসাতে হবে। তারপরে ইউ এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ইউএন নির্ণয় করতে হবে, তারপর ক্যালকুলেশন করতে হবে। এবার রেশিও টেস্ট কোনটা? রেশিও টেস্ট হচ্ছে লিমিট এন টেন্স টু, লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউএন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ইউএন করতে হবে। এরপর এই যে এই সূত্র বসানোর পর, অর্থাৎ চার থেকে প্রদত্ত মান একের যদি ছোট হয় তাহলে হবে হচ্ছে কনভার্জেন্ট, আর একের বড় হলে ডাইভার্জেন্ট। এবার এ হচ্ছে রেশিও টেস্টের কিছু এক্সাম্পল করে, এক্সাম্পল এইটিন, এক্সাম্পল এইটিন। এইটিনে কী আছে? সামেশন ইনফিনিটি এন ইজ ইকুয়াল টু ওয়ান এন ই মাইনাস এন স্কোয়ার, যে ই যুক্ত পদ, ই যুক্ত পদ থাকলে কী হয়? রেশিও টেস্ট। দেখি অঙ্কটা উঠিয়ে নিছি, অঙ্কটা হচ্ছে গিভেন দ্যাট বলে উঠিয়ে নেওয়ার পরে আমাদের সূত্রে কী ছিল? ফার্স্টে ইউএন সমান সামেশন বাদে গিভেন সিরিজ, ইউএন সমান সামেশন বাদে যা ছিল তাই নিয়েছি। এরপর কি? ইউএন প্লাস ওয়ান নিয়ে নেওয়া, অর্থাৎ প্রত্যেকটা এন এর জায়গায় এন প্লাস ওয়ান দিতে হবে। তো এখানে এন এন এর জায়গায় হচ্ছে এন প্লাস ওয়ান, আর যে এই ই মাইনাস এন এর জায়গায় এন প্লাস ওয়ান হোল স্কোয়ার। এরপরে সূত্র কী ছিল? ইউ এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ইউএন করতে হবে। তো ইউএন প্লাস ওয়ানকে, যে ইউএন প্লাস ওয়ান এটা এটা উঠিয়ে নিলাম, আর ইউএন সমান এটা এটা উঠানোর পরে এই যে এইটা কিন্তু যে এন প্লাস ওয়ান থাকলো আর এ এনটা এখানে থাকলো, মধ্যে গুণ দিয়ে দিলাম, মানে ই জাতীয় দুইটা এক সাইডে নেওয়ার চেষ্টা করতে হবে যেন ক্যালকুলেশন সহজ হয়। তো ই যে উপরের ই যুক্ত ওয়ার্ডটা নিয়ে নিলাম আর নিজের ই যুক্ত নিয়ে নিলাম, মানে এটা আবার গুণ করলে আবার এটাই তো ফিরে আসে, এভাবে লেখা যায়। এবার এ এন কিন্তু এর সাথেও ভাগ আছে, এর সাথেও ভাগ আছে, তো আমি দুইটার সঙ্গে আলাদা আলাদা ভাগ করে নিলাম। এরপর এই যে ই ভাগ আকারে থাকলে আমরা কী জানি? মাইনাস হয়। তাহলে ই থাকলো উপরে হচ্ছে, এটা আমি সূত্র ভেঙে দিলাম, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সামনে একটা মাইনাস থাকার কারণে প্রত্যেকটার সঙ্গে মাইনাস গুণ হয়ে হয়েছে মাইনাস এন স্কোয়ার মাইনাস টু এন মাইনাস ওয়ান, আর এইটা ভাগ আকারে থাকলে হয় বিয়োগ হয়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এন স্কোয়ার হয়ে গেল, মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার কাটা, এন এন কাটাকাটি করে থাকলো হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন ই টু দি পাওয়ার কী থাকলো? মাইনাস টু এন মাইনাস ওয়ান। এরপর রেশিও টেস্ট করতে হবে। রেশিও টেস্ট কী? এই যে এটা ফোর নম্বর রুলসটা, লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউএন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ইউএন, অর্থাৎ লিমিট এন টেন্স টু ইনফিনিটি, তারপর এটা ক্যালকুলেশন করে যা আসলো তাই, লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউএন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ইউএন, এটা হচ্ছে ক্যালকুলেশন করে যে লাইনটা আসছে এই লাইনটা বসিয়ে দিলাম। এবার প্রত্যেকটা এনের জায়গায় ইনফিনিটি, তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু ইনফিনিটি মাইনাস ওয়ান, ওয়ান প্লাস থাকলে আমরা জানি যে ওয়ান বাই ইনফিনিটি মানে শূন্য, তাই ওয়ান বাই ইনফিনিটি হয়ে গেলো শূন্য, আর ই টু দি পাওয়ার মানে সামথিং গুণ ইনফিনিটি, অর্থাৎ কোনো কিছুর সঙ্গে ইনফিনিটি গুণ থাকলে হয় ইনফিনিটি, তাই হচ্ছে এই মাইনাস টু এর সঙ্গে ইনফিনিটি গুণ আছে, এই দুইটা গুণ করলে হয় ইনফিনিটি, সমান সমান
এই ওয়ান থাকলো, আর ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে শূন্য, তাই ওয়ান ইন্টু শূন্য মানে শূন্য, যেটা হচ্ছে একের চেয়ে ছোটো। আর আমরা যেন একের সমান মানে একের চেয়ে ছোটো হলে হয় কনভার্জেন্ট, তাই হচ্ছে এই সিরিজটা হচ্ছে কনভার্জেন্ট। এরপর দেখবো এক্সাম্পল 19। এক্সাম্পল 19টা আমি উঠিয়ে নিয়েছি, যাদের হচ্ছে আমি তিতাস সিরিজ বই থেকে অঙ্কগুলো করাচ্ছি, যাদের অন্য সিরিজের বই তারা হচ্ছে এক্সাম্পলগুলো মিলিয়ে নিন। তো গিভেন দ্যাট উঠিয়ে নিয়েছি, তারপর আমাদের সূত্র কি, ইউএন সমান সামেশন ধরতে হবে, তাহলে ইউএন সমান সামেশন বাদে ধরে নিলাম। এরপর ইউএন প্লাস ওয়ান নির্ণয় করতে হবে, তো ইউ এন প্লাস ওয়ান নির্ণয় কীভাবে করতে হয়, প্রত্যেকটা এনের জায়গায় এন প্লাস ওয়ান বসিয়ে দিতে হবে, তাই হচ্ছে প্রত্যেকটা এনের জায়গায় এন প্লাস ওয়ান বসিয়ে দিলাম, এই যে এনের জায়গায় এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু এনের জায়গায় এন প্লাস ওয়ান। এরপর এই টু দ্বারা যদি এটাকে আমি গুণ করে দিই তাহলে হয় টু এন প্লাস টু। এরপর কী করতে হয়, ইউ এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ইউ এন নির্ণয়, তো ইউ এন প্লাস ওয়ান পেয়েছি এটা। আর ইউ এন ইউ এন যেহেতু ভাগাকারে আছে, আমি যদি গুণ করে উল্টে দিই তাহলে লব যাবে হরে, হর যাবে লবে, একবারে আমি করে দিয়েছি মানে সরাসরি। আমাদের তো করতে হবে ইউ এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ইউ এন, আমি ডিভাইডেড না করে সরাসরি গুণ লিখে দিয়েছি। গুণ লিখে দিলে কী হবে, এই হচ্ছে হরটা উপরে যাবে আর লবটা নিচে চলে আসবে, তাহলে উপরে গেল ফ্যাক্টোরিয়াল টু এন, নিচে থাকলো ফ্যাক্টোরিয়াল এন স্কোয়ার, তারপর হচ্ছে এন প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন হোল স্কোয়ার, এখানে থাকলো হচ্ছে টু এন প্লাস টু, আর হচ্ছে এটাকে ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ানকে ভাঙলে কী হয়, ফ্যাক্টোরিয়াল এন প্লাস, দেখো ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান হোল স্কোয়ারকে ভাঙলে, ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান হোল স্কোয়ারকে ভাঙলে হয়, এই যে এখানে লিখে দিয়েছি ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান হোল স্কোয়ারকে ভাঙলে হয় এন প্লাস ওয়ান হোল স্কোয়ার, তারপরে ফ্যাক্টোরিয়াল এন স্কোয়ার, তাহলে এই যে এন প্লাস ওয়ান হোল স্কোয়ারকে ভেঙে হলো এন প্লাস ওয়ান হোল স্কোয়ার ফ্যাক্টোরিয়াল এন হোল স্কোয়ার। এরপর ফ্যাক্টোরিয়াল টু এন প্লাস টুকে ভাঙলে কী হয়, ফ্যাক্টোরিয়াল টু এন প্লাস টুকে ভাঙলে হয় টু এন প্লাস টু, টু এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল টু এন, অর্থাৎ একটা একটা করে এক কমতে থাকে, তাহলে হচ্ছে টু এন প্লাস টু, টু এন প্লাস ওয়ান, এবার হচ্ছে টু এন, আর ফ্যাক্টোরিয়াল টু এন টু এনে থাকলো, এটা এরকমই থাকলো, এই যে এই টু এন, এই টু এন কাটা, আর হচ্ছে এই ফ্যাক্টোরিয়াল এন স্কোয়ার, ফ্যাক্টোরিয়াল এন স্কোয়ার কাটা, তাহলে উপরে থাকলো শুধু হচ্ছে এন স্কোয়ার প্লাস টু এন প্লাস ওয়ান, এই যে এটাকে হচ্ছে আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভেঙে দিলে হয় এন স্কোয়ার প্লাস টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই, এগুলো গুণ করে দিলাম টু এন দিয়ে, ফার্স্টে এই দুইটাকে গুণ, তারপর টু দিয়ে এই দুইটাকে গুণ, এভাবে ক্যালকুলেশন সরি গুণ করলে এটা আসে। তারপর এখান থেকে আমি এন স্কোয়ার যদি কমন নেই, কমন নেওয়া মানে কি ভাগ দেওয়া, তাহলে এন স্কোয়ার কমন নিয়ে থাকে ওয়ান প্লাস টু বাই এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন স্কোয়ার, আর এখান থেকে যদি এন স্কোয়ার কমন নেই তাহলে থাকে হচ্ছে ফোর প্লাস সিক্স বাই এন প্লাস এন স্কোয়ার। এবার হচ্ছে রেশিও টেস্ট, রেশিও টেস্ট হচ্ছে কি, রেশিও টেস্ট হচ্ছে ইউ এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ইউ এন, এটার হচ্ছে লিমিট দিয়ে লেখা, তো লিমিট দিয়ে লিখলাম, লেখার পরে লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউ এন প্লাস ওয়ান ক্যালকুলেশন করে আমরা পেয়েছি, এই যে ইউ এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ইউ এন, এটা ক্যালকুলেশন করে পেয়েছি এটা। এবার এটা উঠানোর পরে প্রত্যেকটা এনের জায়গায় ইনফিনিটি, তাহলে ওয়ান প্লাস টু ডিভাইডেড বাই ইনফিনিটি প্লাস ওয়ান ডিভাইডেড বাই ইনফিনিটি, আর ইনফিনিটি হোল স্কোয়ার করলে ইনফিনিটি হয়, তো ইনফিনিটি দিয়েছি, স্কোয়ার দেয়নি, ফোর প্লাস সিক্স ডিভাইডেড বাই ইনফিনিটি টু ডিভাইডেড বাই ইনফিনিটি, এখন ওয়ান প্লাস সামথিং বাই ইনফিনিটি হয় হচ্ছে শূন্য, এটাও শূন্য, ফোর এটাও শূন্য, এটাও শূন্য, তাহলে থাকলো ওয়ান বাই ফোর, ক্যালকুলেটারে চেপে দেখবেন ওয়ান বাই ফোর করলে যে দশমিকটা দশমিক জাতীয় সংখ্যা যে এটা একের চেয়ে ছোটো, একের চেয়ে ছোটো হলে কী হয় কনভার্জেন্ট, তাই গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট। এবার বলবো হচ্ছে এক্সাম্পল 23, এক্সাম্পল 23 উঠিয়ে নিলাম, সামেশন ওয়ান ডিভাইডেড বাই টু এন মাইনাস ওয়ান, এই যে আমি কখন বলছিলাম যে রেশিও টেস্ট কখন হয়, এক্স যুক্ত পদ থাকলে, ফ্যাক্টোরিয়াল থাকলে, ই যুক্ত পদ থাকলে, লগ থাকলে, এই যে হচ্ছে 23, 23 নম্বর অঙ্কটা দেখায় এই যে,
যে 23 নম্বর অঙ্কটা আছে এই আকারে, এটা কি আকারে আছে? সিরিজ আকারে আছে না? 1/2, 1/3, 1/5, 2^n-1+1 এরকম সিরিজ আকারে থাকলে হচ্ছে আমরা কি করব, রেশিও টেস্ট করব। 1/2, 1/3, 1/5 এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে কি লিখতে পারি? 1/3, 1/2, 1/5 এভাবে কি হচ্ছে? এটা সরাসরি আমরা আকারে লিখতে পারি না, যে সামেশন আকারে, সবগুলো সামেশন আকারে দেওয়া আছে, কিন্তু এটা হচ্ছে সামেশন বাইরে দেওয়া আছে। এটা যদি সামেশন আকারে আমরা হচ্ছে লিখি তাহলে কি লিখতে পারি? সামেশন ইনফিনিটি এন ইজ ইকুয়াল টু 1/(1)^(2)^(n-1+1) এই যে লাস্টের টুক লিখে দেব। মানে এটা কোন আকারে আছে? এটা হচ্ছে 2 এর উপরে 1, 2, 3 করে একটা করে সংখ্যা নিতে হবে, তার থেকে 1 মাইনাস করতে হবে, করার পরে যা থাকবে তার সঙ্গে আবার প্লাস 1 করতে হবে। মানে এই সিরিজটার এইখানে লেখা যায়, এই আকারে লেখা যায়। তো আমি এত বড় পুরো সিরিজ না উঠিয়ে সামেশন দিয়ে এটা লিখলাম। তো সামেশন দিয়ে যদি এটা লিখি 2^(n-1+1) এটা হচ্ছে, এবার প্রথম কাজ হলো ইউএন সমান সামেশন বাদে লিখে নিই, ইউএন সমান সামেশন বাদে লিখে নিলাম। এরপরে করতে হবে UN+1, তো UN+1 করলাম। UN+1 মানে প্রত্যেকটা এনের জায়গায় N+1, এনের জায়গায় N+1, আর এই -1+1, 1/(-1+1) কাটা, তাহলে থাকলো শুধু 2^(n+1). এরপরের কাজ হলো UN+1/UN করা। তো UN+1 কত? 1/(2)^(n+1) আর UN, আমি একবারে ক্রস দিয়ে লবটা উপরে নিয়েছি, রডটা নিচে নামিয়ে নিয়েছি। এরপর এটাকে কীভাবে লেখা যায়? 2^(n)·2^-1). সূচকের নিয়ম অনুযায়ী এই দুইটাকে যদি গুণ আকারে আসে, গুণ আকারে থাকলে প্লাস হয়, এই দুইটা যোগ করলে হয় আবার n-1, মানে এটাই ফিরে আসে। তাহলে এটাকে আমি ভেঙে লিখতে পারি 2^(n)·2^-1), আর এই যে +1, আর নিচে ছিল 2^(n+1). এরপর এখান থেকে যদি 2^(n) কমন নিই তাহলে থাকে 2^(-1+1)/(1)/(2^n), কমন মানে ভাগ দেওয়া হয়, নিজে কিছু নয় তাই ভাগ হয়ে গেছে। এখানে 2^(n) কমন নিলে থাকে 1+1/(2^n), 2^(n)/2^n) কাটা, তাহলে এখানে থাকলো হচ্ছে 2 এর মাথায় হচ্ছে -1 কে লেখা যায় ½+1/(2)^(n)/1 সেম জিনিস থাকলো। এরপর রেশিও টেস্ট করতে হয়, রেশিও টেস্ট কি? লিমিট এন টেন্স টু ইনফিনিটি UN+1/UN করা। এন টেন্স টু ইনফিনিটি দিলাম, এরপর হচ্ছে UN+1/UN এর মান কত কোনটা হচ্ছে এইটা, এটা বসানোর পরে প্রত্যেকটা এনে জায়গায় যদি ইনফিনিটি বসাই দিই তাহলে থাকবে সূত্র শুধু হাফ, যেটা হচ্ছে একের চেয়ে ছোটো, একের চেয়ে ছোটো হলে আমরা জানি কি কনভার্জেন্ট হয়, তাই দ্য গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট। আজকে হচ্ছে এই পর্যন্তই, নেক্সট ক্লাস আমি করাবো একদম 25, 27, 30, 38, 43, 54, 65। এগুলোর মধ্যে আবার আরও কিছু আছে, এগুলো এগুলোর মধ্যে আবার লগারিদম টেস্ট আছে, হায়ার রেশিও টেস্ট আছে, অর্থাৎ রেশিও টেস্টের এই কটাই অঙ্ক নেক্সট ক্লাসে হচ্ছে লগারিদম টেস্ট আর হায়ার রেশিও টেস্টের অঙ্ক করাবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।